পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, মঙ্গলকোটের ছোট পোলো বাস স্ট্যান্ডের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে একটি ডাকাত দল জড়ো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে তিনজন ডাকাতকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 3 রাউন্ড গুলি, রড ও দড়ি উদ্ধার হয়েছে। মৃত মামেজুল শেখ ও শেখ আনসার মঙ্গলকোটের পদিমপুর গ্রামের বাসিন্দা। অপহৃত রাজু শেখ মঙ্গলকোটের মাথরুল গ্রামের বাসিন্দা। ধৃতদের শুক্রবার কাটোয়া আদালতে পেশ করা হয়। কি জানতে পারলেন? মঙ্গলকোট থানা খুব ভালো কাজ করছে, ভালো পুলিশের খুব কাজ করছে। কাল গতরাতে 3টে ডাকাত ধরা পড়েছে। কিন্তু বাবু চুরি হওয়ার আগেই মানে আপনার সলভ করে দিয়েছে, কাজ সলভ করে তিনজনকে ধরেছে। আপনারা কতটা খুশি হয়েছেন? খুবই ভালো, খুবই খুশি হয়েছে। ওদের কাছ থেকে কিছু উদ্ধার হয়েছে, কিছু শুনতে পাচ্ছেন? মনে হয় আর্মস উদ্ধার হয়েছে। কটা? একটা। কী বলবেন এই আইসি সাহেবকে, কী বলবেন? ধন্যবাদ, চুরি হওয়ার আগে থেকেই সব কিছু কাজ সলভ হয়েছে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।